মির্জা আব্বাসের একটা লিড টু অ্যাপিল পেন্ডিং আছে 2019 সাল থেকে, এবং সেই মামলাতে আপিল করার স্টে আছে। আমরা স্টে পিটিশনের দরখাস্ত দিলাম, স্টে ভ্যাকেটেড, এটা শুনে এটা বলবো যে আমরা মিউনিসিপ্যালিটিতেই শুনবো। অনেকদিন তারা বিভিন্ন কারণে সময় নেয়, আজকেও যখন মামলাটি ধরবে তখন তারা সময় চাচ্ছে। আমি আপত্তি জানালাম, এই মামলার 25টির বেশি সাক্ষী হয়ে গেছে, ইনভেস্টিগেটিং অফিসারের সাক্ষ্য অর্ধেক হয়ে গেছে, কিন্তু মামলাটা আগাতে পারছে না, এখানে পেন্ডিং এবং স্টে অর্ডার আছে। এই সাক্ষীটা শেষ হলেই 342 এক্সামিনেশন, তারপরে আর্গুমেন্ট। এই স্টেজে মাইলোড এখানে ওনারা বারবার সময় নেয়, এটা আমাদের আপত্তি আছে। আদালত দুপক্ষ শুনে আগামীকাল এটা শুনানোর জন্য দিন ধার্য করছে। টপে দুদক সম্পত্তির বিবরণী চেয়েছিল, সম্পত্তির বিবরণী উনি দিয়েছে, সেখানে তথ্য গোপন পাওয়া গেছে, এবং তথ্য গোপন পাওয়ার পরে জ্ঞাত ওই বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। তার বিরুদ্ধে মামলা করছে, চার্জশিট হয়েছে। আগেও একবার ওনারা হাইকোর্ট আপিল বিভাগ পর্যন্ত আসছিল, তখন আপিল বিভাগ বলেছিল অতি সত্ত্বের একটা দ্রুত নিষ্পত্তির জন্য, সেটা সত্ত্বেও তারা বারবার হাইকোর্টে আসছে। এখন আসলে তো আমরা বাধা দিতে পারি না, আমরা আইনিভাবে বাধা দিই। এখন সেক্ষেত্রে হাইকোর্ট এটা সামারি খারিজ করেছিল 2019 সালে, এখন তার ভিত্তিতে আমি রেগুলার লিভ টু অ্যাপিল করেছি।